বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ পাক পাকি পাঞ্জাত নাহালে বায়াত আমার মুর্শিদ কিবলা জান শামসুল আল সিস্তি নিজামি হাতিবান্দা নওদবাস শামসুল পাগলা বাজানের চরণে ভক্তি রেখে আমার পিতামাতা চার তরিকার চার পীর তাদেরকে স্মরণ করে আজকে আমি পালাগানের জন্য হাজির হয়েছি শামসুল আল সিস্তির স্মরণে আজকের যে পালাগানটি সেই পালাগানটি দেওয়া হয়েছে শরীয়ত এবং এলমে মারফাত এলমে শরীয়ত দেওয়া হয়েছে আমি সান বাউল আমাকে এলমে মারফাতের ভূমিকায় কথা বলবেন রুবি সরকার আমাদের পালাগানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গাওয়া সার্থক হবে ধন্যবাদ আমি সৃষ্টি তত্ত্ব থেকে শরীয়তের একখানা গান করে তারপরে মারফাতের ফকির সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই দেখি কি জবাব আসে বেস্ত পাশে নূরের গাছে বেস্ত পাশে নূরের গাছে ফুটল নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল বেস্ত পাশে নূরের গাছে বেস্ত পাশে নূরের গাছে ফুটল নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল গাছের চৌদিকেতে মেলেছে চার ডাল ওরে মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল গো চৌদিকেতে মেলেছে চার ডাল গাছের মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল জিব্রাইল এসে ছিঁড়ে নিল বেস্ত পাশে নূরের গাছে বেস্ত পাশে নূরের গাছে ফুটল নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল সম্মানিত শ্রোতা মণ্ডলী বেস্ত পাশে নূরের গাছে ফুটল নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল কাছে চৌদিকেতে মেলেছে চার ডাল মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল জিব্রাইল এসে ছিঁড়ে নিল আরো সেরি মূল আমার মোহাম্মদ রাসূল এবার আমি ফকির সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই দেখিতে কি জবাব দেয় শেখুল মক্কা নগর আসলো চলিয়া চলাইয়ালা নিল আব্দুল্লার হাতে পাইয়া শেখুল মক্কা নগর আসলো চলিয়া গ্রহণ করে নিল আব্দুল্লা হাতে তে পাইয়া আব্দুল্লারি পেশানিতে আইলো যে সমতুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল এই যে আমার শরীয়ত আমার প্রথম যখন কিতাব বা শরীয়ত নিয়ে আসলেন এলমের শরীয়ত শেখুল মক্কার নগর আসলো চলিয়া আচ্ছা ওরে কোরআন নিল আব্দুল্লাহ হাতে হাতেতে পাইয়া আব্দুল্লাহর পেশানিতে হইল হইল সমতুল তাই আমার আসল যখন চলে আসলো সে জামানার উম্মতের উপর একটি শরীয়ত নিয়ে এলমে শরীয়ত বলা হয় তাই আমি তোমাকে সেই কথাটি বলতে চাইছি যে নূরের পুতুল বা নূরের ফুল এটা চলে আসলো আব্দুল্লাহর পেশানিতে ইসলামের বাই শরীয়তের বয়স 570 খ্রিস্টাব্দে জন্ম হবে ভাগ্যের জোরে বিবি আমি নাই নবীজি উতুরে স্থান নিল দিনের পয়গাম্বর
বিশ্বের ভিতরে যত পীর আউলিয়া গাউস কুতুব আছে তাদের সকলের প্রতি প্রেম ও ভক্তি সালাম রেখে আমার দয়াল মুর্শিদ কেবলা শামসুল হক তার প্রতি প্রেম ও ভক্তি সালাম রেখে আমার গানের ওস্তাদ চাঁদ বাউলকে স্মরণ করে আমি
সকল মুসলমান ভাই বোনদের প্রতি সালাম রাখলাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে আদাব, ছোটদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। তো আমার ভাষায় ও ছন্দে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সকল নিকটে আমি ক্ষমা প্রার্থী। আয়েশা আম্মি, আমরা দুজন পালা নিয়েছি, আমার বিপক্ষ সরকার আছেন শরীয়তের ভূমিকায়, আমি অদম গুনাগার আছি মারিপতের ভূমিকায়। আমার বিপক্ষ সরকার গান গেয়ে গেলেন, সে তার গানে অনেক কথাই বলে গেলেন। তুমি যে গান গেয়েছো এবং আমাকে অনেক প্রশ্নও করেছো সালাত সম্পর্কে, আমরা নাকি নামাজ কালাম করি না, এমন অনেক কথাই বলে গেছে আমার বিপক্ষ সরকার। তো শোনো, কিছু কথা শোনো, আমার একটি গান শোনো। আমরা নামাজ পড়ি তো তোমাদের মতো না, শুকনো নামাজ আমরা পড়ি না, তবে আমার একটু গান শোনো আগে, তারপর বলছি আমরা কিভাবে সালাত আদায় করি। সালাতে তোমার সাথে করবে কোদায়, আমার মন করবে কোদায়, দেখা শোনা নয় বোঝো কেন, নয় বোঝো না রে, নয় বোঝো কেন, নয় বোঝো না। আমিও নামাজ পড়ি তবে তোমাদের মতো না, তোমাদের মতো লোক দেখানো নামাজ আমরা পড়ি না, আমরাও পাঁচত সালাত আদায় করি, তবে একটু ব্যতিক্রম। কিরকম আমি বলি, আল্লাহ হাজরি, আল্লাহ নাজরি এবং আল্লাহ মাই, অর্থাৎ আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার ডানে আছে, আল্লাহ আমার বামে আছে, আল্লাহ আমার নিজের মধ্যেই আছে। আমরা যেইটা শুই না সেজদাতে, তোমাদের মতো না। তুমি বলো তো আমি কি বলছি, তোমাদের মতো না। তুমি তো সালাত আদায় করো পাঁচত, তুমি কি সত্য করে বলতে পারবা যে তুমি আল্লাহকে দেখেছো? কিন্তু আমরা না, আমরা দেখে শুনেই সেজদা দিয়েছি, আমরা দেখি, আমরা না দেখে ওই কপালে চামড়া উঠানো সেজদা দেই না। শোনো আরো কিছু, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি গুপ্ত ইবাদত না করলো, তার ইবাদত কখনো চতুর্থ আসমানে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় না, এত সোজা না। আবার আমাকে বলেছে নামাজ পড়ার কথাই বলেছে আমাকে, যে ইয়া কি হাদিসে আছে যে নামাজ পড়ো না, আমি তো তা বলিনি, হাদিসে আছে, যথেষ্ট আছে। এই সালাত সম্পর্কে
হাদিসে যথেষ্ট প্রমাণ রয়েছে। রাসূল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ইবাদত সে করেছে, সে মারিফত করেছে, শরীয়ত করেছে, তোমার মতো এক পরীক্ষা নিয়েছে, বসে থাকে নাই, তুমি তো শুধু শরীয়ত জানি বলো। কিন্তু আমার রাসূল তা করেনি, আমার রাসূল শরীয়ত পালন করেছেন, মারিফত পালন করেছেন, সমস্ত আমলই সে করেছেন। আর তোমরা তো দুই জায়গার কাঠমোল্লা হয়ে শুধু মানুষের ভুল ধরো, শুধু ভুল ধরার সুযোগ নিয়ে থাকো, এটা ঠিক না। যে আসল ফকির সে কাঠমোল্লার ভুল ধরবে না, আর যে আসলেই মোল্লা সে ফকিরের ভুল ধরবে না। শুনে যাও তো, আমার এখানে কিছু কথা থাকবে। তুমি যে গান গাইলা, জিব্রাইল এসে ছিঁড়ে নিল আরশের ইমুখ, আমার জিজ্ঞাসা, জিব্রাইল তো চতুর্থ আসমানের উপরে যেতে পারে না, কিন্তু এই মূলটি তো ছিল আরশের উপরে, কি করে জিব্রাইল সেই মূল ছিল, আমার এখানে জিজ্ঞাসা। আমার আরো কিছু কথা থাকবে। তুমি বলেছো গাছের চারদিকে মেলেছো, মেলেছিল তার ডাল, তো বেহেশতের পাশে যে গাছ ছিল, গাছ তো সেখানে একটা ছিল না, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফুল ছিল, জিব্রাইলকে কি করে চিনল যে এই গাছে, এই গাছে এই ফুল আছে, কি ফুল দেখে জিব্রাইল চিনতে পারলো। আর আমার এখানে আরো কিছু কথা, চারটি ডালের সাথে চারটি আয়াত দেখা ছিল, সেই আয়াতগুলি কি কি, তুমি সুন্দর করে জবাব দিবা, না পারলে আজকে কিন্তু আমি ছাড়বো না তোমাকে, না পারলে আমি হাত দিয়ে ধরবো, হাত দিয়ে না পারলে আমি ছালা দিয়ে ধরবো, ছালাটা না পারলে আমি তোমাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবো, কিন্তু আমার কাছে থেকে তুমি খসকিতে পারবো, তোমার উত্তর দিয়ে যেতে হবে, তোমার মোল্লাগিরি কতটুকু আছে আমি দেখবো। ঘেমে পানি পড়তো, তোমার এই শরীয়ত জারি করার জন্য পানি পড়ে নাই। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম উনি যখন নামাজ পড়তেছিল উনি থরথর করে কেঁপেছিল। এরকম যে যে নবী নামাজ এই সালাত আদায় করত তাদের অবস্থা খুব ভয়ঙ্কর ছিল। এই তোমার মতো সেজদা দিয়ে খালি উঠতো না, তুমি তো ঘামো না, তোমার চোখের পানি পড় না, কিন্তু তাদের চোখের পানি পড়েছিল, তারা ঘেমে অস্থির হয়েছিল, তারা ভাবতো অন্য কিছু, তোমাদের মতো ভাবনা তাদের ছিল না, ঘেমের মাধ্যমে নামাজ আদায় করত, অবশ্যই আল্লাহর সাথে দ্বিধা লাভ করত, বিধায় তো তাদের হৃদয় ঝরছে।